এই হাসি এই নাচ এই উল্লাস হতে পারত বাংলাদেশের মেয়েদের, কিন্তু শিরোপার লড়াইয়ে তীরে এসে তরি ডুবালো সুমাইয়া রাবিয়ারা। ফাইনালে শ্রীলঙ্কার দেয়া 149 রানের টার্গেটে বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পারে 8 উইকেটে 112। 36 রানের জয় নিয়ে অনূর্ধ্ব 19 ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ট্রফি জিতে নেয় শ্রীলঙ্কার নারীরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। মার্কাটারি ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে 87 বলে 104 রান জমা করেন নেথামি পূর্ণা এবং দেওমি বিহাঙ্গা। নিশিতার বলে দেওমি 49 রানে আউট হলেও পূর্ণা তুলে নেন 50। তার 66 রানে ভর করে 3 উইকেট হারিয়ে 148 রান করেন শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে শুরুতে হুচটকায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বোলিং তুপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের টপ অর্ডার। মাত্র 23 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে কিছুটা আশার সঞ্চার করেন রাবিয়া। তার ব্যাট থেকে আসে 31 রান। বাকিদের কারো ইনিংস ছিল না টি টোয়েন্টি সুলভ। 8 উইকেট হারিয়ে বাংলাদেশ থামে 112 রানে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ফিল্ডিংয়ে কিছু একটা মিস্টেক হয়েছে, অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, বাউন্ডারি লস হয়েছে, এর জন্য আর কি রানটার বড় স্কোর হয়েছে। ব্যাটসম্যানরা হচ্ছে গিয়ে এরকম লম্বা ইনিংস করতে পারেনি। আনফর্চুনেটলি ফাইনালটা জিততে পারেনি, জিতলে অবশ্যই ভালো লাগতো আরও বেশি। কিছু করার নেই, এখন সামনে আরও ফোকাস করতে হবে। হারলেও সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন রাবিয়া। কক্সবাজারে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের অপর দলটি ছিল পাকিস্তান অনূর্ধ্ব 19 নারী দল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।